আসসালামু আলাইকুম। অ্যাপেল ম্যাক অপারেটিং সিস্টেম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পাঠে আমরা দেখব ম্যাক অপারেটিং সিস্টেমে কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। এখানে আমি ইংলিশ ফন্ট এবং বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। তার জন্য যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। আমি আমার সিস্টেম থেকে গুগল ক্রোম ব্রাউজারটি রান করাচ্ছি। এখানে টাইপ করতে হবে ফন্ট ফর ম্যাক, এন্টার কিটি যদি প্রেস করি তাহলে বেশ কিছু ফন্টের সাইট আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আপনি যদি বাংলা ফন্টগুলো পেতে চান তাহলে এখানে টাইপ করতে হবে ফন্ট ফর ম্যাক বাংলা। ওকে, তাহলে আপনি পেয়ে যাবেন। এবার আমরা নিচে আসব এবং এখান থেকে যে কোনো একটি সাইট আমরা প্রবেশ করব। আমরা এই সাইটে প্রবেশ করি। আমরা এখানে ক্যাটাগরি আকারে বিভিন্ন রকম ফন্ট দেখতে পাচ্ছি। ওকে, তো বোঝার জন্য একটি ফন্ট আমি ডাউনলোড করি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তাহলে ফন্ট আমরা এই পাশে নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেল। ওকে, আমরা এটি ওপেন করি। এখানে উপরে যে ড্রপ ডাউন আছে ক্লিক করলে আমরা শো ইন ফোল্ডার দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। এবার এটিকে জিপ করা আছে, আনজিপ করে নিতে হবে। ওকে, এবার মাঝখানে আমরা একটি ফন্ট দেখতে পাচ্ছি। ওকে, এখানে ফন্টের এক্সটেনশন হচ্ছে টিটিএফ। এটি উইন্ডোজে আমরা দেখেছি টিটিএফ এক্সটেনশনে থাকে। আমরা এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি আমাদের ডেস্কটপে, অর্থাৎ ম্যাকের ডেস্কটপে। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের এই ম্যাকবুক থেকে ওপেন করব লঞ্চ প্যাড। এখানে আমরা টাইপ করব ফন্ট লিখে। ফন্ট যদি টাইপ করি তাহলে ফন্ট বুক আমরা পেয়ে যাচ্ছি। ওকে, ক্লিক করতে হবে, তাহলে এই ধরনের একটি উইন্ডো ওপেন হচ্ছে। আমাদের সিস্টেমে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে যদি অল ফন্টসে ক্লিক করি তাহলে সেগুলো আমরা পাবো। এবং কম্পিউটারে অর্থাৎ সিস্টেমের যে ফন্টগুলো সেগুলো পেতে চাইলে আমরা কম্পিউটারে ক্লিক করব। এবং ইউজার অর্থাৎ আপনি যখন কোনো ফন্ট ইনস্টল করবেন সেগুলো লিস্ট এখানে ডিসপ্লে হবে। দেখুন, আমার বেঙ্গলি কিছু ফন্ট ছিল, সেগুলো আমি ইনস্টল করে রাখছি এবং সেগুলো কিন্তু ইউজারে ডিসপ্লে হচ্ছে। ওকে, এখন নতুন ফন্ট যেটি আমরা ডাউনলোড করলাম এই যে ডেস্কটপে দেখা যাচ্ছে, এটি আমরা কীভাবে ইনস্টল করবো আমাদের এই ফন্ট যে বুক রয়েছে সেখানে। তাহলে এই পাশে আমরা একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। তাহলে এই ধরনের উইন্ডো ওপেন হবে পরবর্তীতে। ওকে, আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট রাখবো এবং ডেস্কটপে আমরা এই যে আমাদের ফন্টটি যেটি আমরা ডাউনলোড করলাম সেটি দেখা যাচ্ছে। যদি ক্লিক করি তাহলে এই পাশে প্রিভিউ হচ্ছে। ওকে, আমরা এখান থেকে জাস্ট ওপেন করব। এই ধরনের যদি কোনো মেসেজ আসে তাহলে চেক করে দিতে হবে, ঠিক আছে, এবং ইনস্টল চেক করতে হবে, তাহলে সেটি ইনস্টল হবে। এখন আমরা যে ফন্টটি ইনস্টল করলাম সেটি আমরা দেখব। তার জন্য এখানে সার্চে এসে টাইপ করি সেন্সটেশনস। তাহলে যে ফন্টটি আমরা ডাউনলোড করলাম সেন্সটেশনস অ্যান্ড কোয়ালিটিস আমরা দেখতে পাচ্ছি। যদি ক্লিক করা হয় তাহলে এখানে ওপেন হবে। ঠিক এভাবে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমে ফন্টগুলো অর্থাৎ পছন্দের ফন্টগুলো আমরা ইনস্টল করতে পারব। এরপর কোনো ফন্ট যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে যেটি করতে হবে ফন্টের উপর মাউস রাইট ক্লিক, এবার রিমুভ ফন্টের নেম দেখা যাচ্ছে ক্লিক করতে হবে, তাহলে সেটি কনফার্মেশন আছে রিমুভ। আমরা দেখতে পেলাম ফন্টটি সঠিকভাবে রিমুভ হয়ে গেল। ঠিক এভাবে ম্যাক অপারেটিং সিস্টেমে আমরা নতুন ফন্ট ইনস্টল এবং ফন্ট রিমুভের ব্যাপারটি আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।